এই চ্যানেলে, এর আগেও বিভিন্ন চ্যানেলে আমার অনুষ্ঠান দেখেছেন, লাইভ প্রোগ্রামও দেখেছেন। আমি জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে আলোচনা করি আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য এবং জানানোর জন্য। আপনারা এই অনুষ্ঠানটা দেখে বুঝতে পারেন যে অনুষ্ঠানটা কতটা তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান, এবং এখান থেকে আপনারা এটাও বুঝতে পারেন যে 100% এই যে প্রাচীন সনাতন শাস্ত্র জ্যোতিষ এবং তন্ত্র, এই শাস্ত্রের মাধ্যমে প্রকৃত মানুষের কল্যাণ সাধন করা সম্ভব। কারণ এই শাস্ত্রের মধ্যে নিহিত রয়েছে সেই গূঢ় গুপ্ত গুহ্যতর বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে কিন্তু 100% আপনার সমস্যার সমাধান হয়, এবং এমনভাবে হয় সেটাতে মধ্যে গ্যারেন্টি থাকে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা বিভিন্ন জায়গায় অন্যান্য জায়গায় গিয়ে হয়তো কাজ পাননি, এর পেছনে বিভিন্ন রকম কারণ আছে, সেই জন্য পাননি। কারণ যোগ, ক্ষণ, তিথি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন আমাদের গৃহে যখন অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, গৃহপ্রবেশ বা শ্রাদ্ধ যাই হোক না কেন, সেটা কিন্তু একটা তিথি আমাদের বৈদিক ব্রাহ্মণ কিন্তু নিরূপণ করে দেন যে এই সময়ের মধ্যে এই নির্ঘণ্ট। তো যখন তখন যে সে কাজ কিন্তু করা যায় না, যখন তখন যে সে যোগের প্রতিকারও কিন্তু করা যায় না। যেরকম কিছু কাজ অমাবস্যা যোগে হয়, সেরকম কিছু কাজ কিন্তু পূর্ণিমা যোগেও হয়ে থাকে। আবার কিছু কাজ একাদশীতেও করতে হয়, আবার কিছু কাজ চতুর্দশীতেও হয়ে থাকে, আবার কিছু কিছু কাজ পঞ্চমী তিথিতেও হয়। এরকমভাবে নক্ষত্রও কিন্তু বিভিন্ন রকম আছে, সেই নক্ষত্র ধরে কিন্তু কাজ করতে হয়, তবে কাজটা 100% ফলপ্রদ হয়। দেখতে হয় যে উপাদান, যে উপাদানগুলো দিয়ে করা হচ্ছে, তন্ত্র কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ উপাদানের ওপর। শুধুমাত্র কিন্তু মন্ত্রের খেলা নয় বা হোম যজ্ঞের খেলা নয়, আসল ব্যাপার গুণ হচ্ছে উপাদান, যেগুলো সম্পূর্ণ জড়িবুটি, অত্যন্ত দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য যে জিনিসগুলো বাইরে থেকে আনাতে হয়, সেগুলোর কতটা টাটকা রয়েছে, কতটা তার মধ্যে জেনুইনিটি রয়েছে এবং কতটা ক্ষমতা আছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে প্রতিকারটা। এবং এই তান্ত্রিক প্রতিকার, তন্ত্রের প্রতিকার গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, গ্রহ সংস্কারের ক্ষেত্রে বা যে কোনো রকম জটিল কঠিন সমস্যার সমাধানার্থে যেটা গ্রহ পূজা করা হয়, গ্রহ হোম করা হয় বা বিভিন্ন রকম তন্ত্রের প্রয়োগ করা হয়, কখনো কামাখ্যাতন্ত্রে, কখনো তারাতন্ত্রে, 100% কিন্তু তখন সেই কাজটা জেনুইন হয়, এবং 100% কিন্তু সেটার যে সমস্যাটা আপনাকে নাজেহাল করছে সেটা কিন্তু সমাধান করতে কিন্তু সেটা 100% সক্ষম হয়ে ওঠে। এবং এই এটা এতটাই শক্তিশালী একটা প্রতিকার যে প্রতিকারটা করে দিলে সারা জীবনেতে সেই সমস্যাটা কোনোদিন আর ঘুরে আসে না। লাইফ টাইম প্রতিকার আমি করে দিয়ে থাকি। এবং দুটো সিস্টেম, যেটা আমি বারবার এর আগের অনুষ্ঠানে বলে এসেছি, যে কারকগ্রহ এবং মারকগ্রহ, এর ওপর কিন্তু অ্যাস্ট্রোলজিটা দাঁড়িয়ে রয়েছে, জ্যোতিষবিদ্যাটা দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে দেখে নিতে হবে লগ্ন সাপেক্ষে কোনগুলো মারকগ্রহ আছে এবং কোন ভাবগুলোকে সে ড্যামেজ করছে, তার নেগেটিভিটিটা আগে ব্লক করতে হবে তন্ত্রোক্ত প্রতিবিধানের মাধ্যমে, অর্থাৎ গ্রহ পূজার মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমে, হোম যাগ যজ্ঞাদির মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, কবচ পাঠের মাধ্যমে, কবচ ধারণের মাধ্যমে, অধিদেবতা প্রত্যধিদেবতার পুজো করতে হবে। গ্রহ বলি একটা কিন্তু অত্যন্ত ভাইটাল বিষয়, আগের অনুষ্ঠানে আমি বলছিলাম যে গ্রহ বলি মানে কিন্তু পশু হত্যা নয়, বলি কিন্তু নৈবেদ্য তৈরি করতে হয় সেরকমভাবে, যেটা গ্রহতে 100% সেই ক্ষিপ্ততার শান্ত হয়, তার রোষটা প্রশমিত হয়। এমন কিছু চণ্ডালকারক গ্রহ রয়েছে যার ক্ষিপ্ততাটা এতটাই তীব্র হয় যেখানে আপনার জীবনকে পুরোপুরি নাজেহাল করে দেয়, বিশেষ করে রাহু, কেতু এবং শনি। শনি যদিও কিন্তু চণ্ডালকারক নয়, শনি কিন্তু সাত্ত্বিক গ্রহ, কিন্তু রাহুকেতু অবশ্যই চণ্ডালকারক গ্রহ। জ্যোতিষকে ভালোভাবে জানতে হবে, চিনতে হবে এবং বুঝতে হবে, তবে কিন্তু সমস্যার জায়গাটাকে ধরা যাবে। এবং একবার যদি ক্যাপচার করে নেওয়া যায় সমস্যার, 100% কিন্তু জেনুইন প্রতিকার দিয়ে সে সমস্যার 100% সমাধান করা যাবে। বাস্তু দোষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখে নিন শ্যাওলার কালারটা কী হচ্ছে, ঝুলের কালারটা কী হচ্ছে, মাটির এনার্জি লেভেল কত কীরকম রয়েছে। সবসময় যে কেউ ক্ষতি করে দিচ্ছে এরকম তো ব্যাপার নয়, এমনি মাটির এনার্জি লেভেল খুব কম থাকে, ড্যামেজ বাস্তু যেগুলো হয়, যেগুলো জলীয় জায়গা ঘর বাড়ি তৈরি হয়েছে এই জায়গাগুলোতে খুব খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় যে ব্যাপারটা। তো বাস্তুর আলোচনাতে আমি পরে আসবো, যে আলোচনা আমি এতক্ষণ করছিলাম কারকগ্রহ এবং মারকগ্রহ। দেখতে হবে বেনিফিক প্ল্যানেট কারকগ্রহ, যেখান থেকে আমি কিছু পেতে পারি, কিন্তু আমি পাচ্ছি না, কারণ সে পীড়িত হয়ে গেছে অশুভভাবে, 6-8-12 গিয়ে বসে গেছে, ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি নেই, নিচস্ত হয়ে গেছে, কোনোভাবে কারোর দৃষ্টি দ্বারা ড্যামেজ হয়েছে, কোনো অশুভ নক্ষত্রে গিয়ে বসেছে। নক্ষত্র একটা ভাইটাল ব্যাপার, যদি কোনো কারকগ্রহ ভালো প্লেসমেন্টে থেকেও অশুভ নক্ষত্রে বসে থাকে তবে কিন্তু সে ফল দিতে পারবে না। আবার মারকগ্রহ যদি বিপরীত রাজযোগের কন্ডিশনে চলে আসে সে কিন্তু অত্যন্ত শুভ ফল, অত্যন্ত ভালো ফল দিতে পারে। 3 রকম বিপরীত রাজযোগ হয়, হর্ষ, সরলা এবং বিমলা, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই 3 ভাবকে কেন্দ্র করে বিপরীত রাজযোগ হয়। এটা আরও ডিটেলস আলোচনা পরে আসবো এই আলোচনার ব্যাপারেতে। তো কারকগ্রহ দশা যখন ঢোকে, সে যদি পীড়িত না থাকে
আপনাকে অনেক কিছু দেয়, অনেক তুঙ্গে নিয়ে যায় সফলতার। আবার মারগ্রহ যদি কারক গ্রহের সঙ্গে গিয়ে বসে থাকে, ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে বা কোনো শুভভাবে গিয়ে বসে সেই ভাবটাকে ড্যামেজ করে, এবং সেইভাবে বসে সেটাকে তো ড্যামেজ করে যে ওইখান থেকে যে ভাবগুলোতে দৃষ্টি ফেলে সেগুলোকেও সে ড্যামেজ করে। তো জ্যোতিষ বিচারটা খুব ভালোভাবে করতে হবে, দেখতে হবে যে মহাদশাটা কী চলছে। আপনি চাকরির জন্য অনেক ঘুরছেন, অনেক পরীক্ষা দিচ্ছেন, দেখা যাচ্ছে শনির মহাদশা চলছে, যে শনি আপনার মারক হয়ে বসে রয়েছে, রাহুর মহাদশা চলছে, আর অনেক পড়াশোনার চেষ্টা করছেন, হচ্ছে না, সন্তানের পড়াশোনা হচ্ছে না, বাইরের দিকে মন, প্রচুর বন্ধু বান্ধব, মহিলা সংসর্গে পড়ে যাচ্ছে, মোহ, টিনেজার যেগুলো হয় মোহগ্রস্ত হয়ে পড়ে, মানে হঠাৎ করে বারবার বারবার একটা মোহের ফাঁদে পড়ে গিয়ে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। রাহু মানুষকে নেশাভাং করায় ভীষণভাবে। রাহু হচ্ছে ইল্লিগাল, মানে যত রকম অ্যাক্টিভিটিস রয়েছে তার কারকগ্রহ, মায়া ছল ছলনার কারকগ্রহ। রাহু এমনভাবে মোহ ক্রিয়েট করে মানুষের জীবন নষ্ট করে দেয় যে তার আসল সময়টা বেরিয়ে যায়, পরে সে আফসোস করে যে ওই টাইমটা আমি কী ভুল করেছি। মরিচিকার মতন ছোটায় রাহু, কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো, সেটাকে তো পাওয়া যায়ই না, সেই জায়গাটা তো সফল হয় না। উল্টে সেই সময়টা যেটা করা উচিত পড়াশোনা বা কেরিয়ার তৈরি, সেইটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। রাহু এই জিনিসটাই করায়। সামনে দোল পূর্ণিমা আছে, আর্থিক সংকটে যারা খুব ভুগছেন তাদের জন্য আমি বলবো এই যোগটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আর্থিক উন্নতি ঘটবে। বিশেষ করে ভগবান বিষ্ণুর দশ অবতারের একটি অবতার নৃসিংহদেব, যারা শত্রুর দ্বারা ভীষণভাবে জর্জরিত হয়ে রয়েছেন, অংশুর সিংহায় বিদ্মহে বজ্রনৌখায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত, এই নৃসিংহদেবের মন্ত্র, এই নৃসিংহ কবচ যারা ধারণ করেছেন শত্রু তাদের ছুঁতে পারে না, চোখ তুলে তাকাতে পারে না, শত্রুর দ্বারা বিভিন্নভাবে নাজেহাল, কর্মস্থলেতে, বাড়িতে, পাড়াপড়শির মধ্যে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, গুপ্ত শত্রু যারা অনরত অবিরত ক্ষতির চেষ্টা করে যাচ্ছে, এই নৃসিংহ কবচ যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ফল পাবেন। করছিলাম গ্রহ প্রতিকারের কথা, বেনিফিক প্ল্যানেটকে স্টোন দেব কারণ তার থেকে আমি কিছু পেতে পারি, তাকে তোলার চেষ্টা করবো, আর ম্যালিফিক প্ল্যানেটকে আমি আটকাবো। আমরা কী করি, খারাপ লোকদের আটকানোর চেষ্টা করি, আমরা নিজে কি খারাপ হই না, তাদের যে অশুভ জায়গাটা সেখান থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি। গ্রহদের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার, যে তার অশুভ প্রভাবটা যাতে আমার শরীরে এসে না পড়ে, তার কাছে আমি প্রার্থনা করবো সে যাতে সেইভাবে অশুভ প্রভাব না ফেলে আমার ওপর। প্রার্থনা আপনি কি নিজে নিজে করলে হয়ে যাবে না, হবে না, মাধ্যম দরকার। আপনি যখন মন্দিরে পুজো দিতে যান আপনি নিজে হাতে কি আসনে বসে যান, বসেন না, পুরোহিতের মাধ্যমে যেতে হয়। সেরকম জ্যোতিষতন্ত্রের ব্যাপারটাও ঠিক তাই, সমস্যার সমাধান করতে গেলে, সঠিক গ্রহ প্রতিকার করতে গেলে কোনো সুদক্ষ পণ্ডিত ব্যক্তির কাছে যেতে হবে, আমার কাছেই আসতে হবে এরকম কথা নয়। আমার মতন আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা জ্যোতিষতন্ত্রটাকে ভালোবাসেন, জানেন এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখেন না, তাদের কাছে যেতে হবে। 100% আপনি জেনুইন কাজ পাবেন, পাবেনই একদম গ্যারেন্টেড, এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই। কারণ কি, যে বললাম যোগ দেখে কাজ করা, সঠিক উপাদান দিয়ে কাজ করা এবং খুব সিনসিয়ার হয়ে কাজ করা, এগুলো কিন্তু দরকার। এবং আপনাকে আমি যেটা করে থাকি কবচ পাঠ করতে দিই, জেরক্স করে দিয়ে দিই, সেটা পাঠ যদি আপনি করতে পারেন যে গ্রহের প্রতিকার করা হয়েছে, আরও বৃহৎ ফললাভ করা যায়। তাহলে মারগ্রহকে কবচ দিয়ে তার নেগেটিভিটিটাকে আটকাবো, তার অশুভত্বটাকে আটকাবো, তার ক্ষিপ্তটাকে শান্ত করব, প্রশমিত করব, আর কারকগ্রহকে কী করবো, স্টোন দিয়ে তাকে পাওয়ার আপ করবো। দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হবে, সমস্যার সমাধান হতে বাধ্য হবেই হবে। তো এই যে স্টোন দেবো, স্টোনের জন্য কি আলাদা খরচা লাগবে? না, লাগবে না। যা গ্রহ প্রতিকার করা হচ্ছে তার মধ্যেই ওটা ইনক্লুড থাকবে, আলাদা করে কোনো টাকা লাগবে না। দুটো একটা স্টোন থাকে, কখনো কিন্তু 10 আঙুলে 10 খানা স্টোন পড়লে কাজ করে না। দেখবেন রেল লাইনে যখন রেল চলে তার মধ্যে একটা কিন্তু ফাঁক থাকে, ফাটল থাকে। তো যে কোনো জিনিসের মধ্যে একটা গ্যাপ থাকা খুব দরকার। আমি গ্রহ প্রতিকার করছি মানে এরকম না আমি 10 আঙুলে 10 খানা স্টোন পড়ে বসে আছি, কোনোটাই কাজ করবে না। একটা দুটো স্টোন পড়ুন, দুটো একটা গ্রহকে পাওয়ার আপ করুন, অবশ্যই সমস্যার রিলেটেড ব্যাপার, সমস্যাটা দেখে নিয়ে যে কী জাতীয় প্রবলেম রয়েছে সেই অনুযায়ী স্টোন আমি দেবো, এবং অবশ্যই সেই প্রবলেমটা সলভ করার জন্য মারক গ্রহ, যে যার জন্য আপনাকে বিপর্যস্ত হতে হচ্ছে, সমস্যায় নাজেহাল হতে হচ্ছে, জর্জরিত হতে হচ্ছে, সেই মারক গ্রহের সঠিক তন্ত্রোক্ত প্রতিবিধান করে তার ক্ষিপ্ততাটাকে আমি শান্ত করে দেবো, তার নেগেটিভিটিটা ব্লক করে দেবো। সে যতটা অশুভ কুপ্রভাব কুদৃষ্টি কোপ আপনার ওপর ফেলার চেষ্টা করছিল সেটা আর করতে পারবে না, সেই জায়গাটা ব্লক করে দেবো। করে আমি কারক গ্রহের জন্য, কারক গ্রহকে পাওয়ার আপ করার জন্য আমি স্টোন দেবো। যদি এডুকেশনের ক্ষেত্রে হয় পান্না, যদি ক্যারিয়ারের ক্ষেত্রে হয় চুনি, দেখে নিতে হবে যে আপনার কারক গ্রহ কোনটা। এডুকেশনের ক্ষেত্রে চতুর্থ ভাব পঞ্চম ভাবকে দেখতে হয়,
যে কোনো গ্রহ সেই ভাবে লর্ড অধিপতি হতে পারে। আবার কেরিয়ারের ক্ষেত্রে দশম ভাবকে দেখতে হয়, সেটাও যে কোনো গ্রহ হতে পারে দশম ভাবের অধিপতি। সেই অনুযায়ী আমি স্টোনটা ওর মধ্যে অ্যাড করব, অবশ্যই বাজুতে পড়তে হবে চেন করে। টাকা ইনস্টলমেন্ট করে দিয়ে থাকি, সব কাজ সমান নয়। কেউ যদি মনে করে থাকে যে এখন যে প্রবলেমটা হচ্ছে পার্টিকুলার সেই প্রবলেমটা সলভ করুন, পরে আমি বাকি কাজগুলো করব, তা তো করতে পারেন, কম পয়সায় হয়ে যাবে। আর যাদের টোটালি গ্রহ প্রতিকারের ব্যাপার তাদের টাকা একটু বেশি লাগে, কিন্তু আমি ইনস্টলমেন্ট করে দিই তাদের জন্য। আমি মনে করি মানুষকে হেল্প করা দরকার, আমি মনে করি একজন মানুষকে উপকার করলে আরও দশজন মানুষ আমার কাছে তিনি পাঠাবেন, এইভাবেই কিন্তু হয়ে আসছে। অনেক বিজ্ঞাপন দেওয়ার আমার কিন্তু দরকার হয় না, কারণ একটা মানুষ কিন্তু পরপর মানুষ আমার কাছে পাঠান, এরমভাবেই চলে আসছে। যে কোনো রকম প্রতিকারের জন্য একটু আগে থাকতে যোগাযোগ করতে হবে, এবং অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি মনে করেন, কিছুদিনের জন্য আমি ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, আপনার নিজের ব্যাপারে বা আপনার পরিবারের যে কোনো সদস্যের ব্যাপারে যদি আপনি আমার সঙ্গে আলোচনা করতে চান, পার্টিকুলার কোনো প্রবলেমের ব্যাপারে যদি আলোচনা করতে চান, বা কারো ডেট অফ বার্থ দেন, অবশ্যই ইংরাজি দিতে হবে, ডেট টাইম প্লেস, তাহলে আমি বলে দিতে পারি কী প্রবলেম আছে, কী করলে সমস্যার সমাধান হবে, কত দিনে সমস্যার সমাধান হবে। আমার যারা ক্লায়েন্ট, যাদের সঙ্গে আমার নিরন্তর যোগাযোগ রয়েছে, যারা আমার ছত্রছায়ায় রয়েছে, আমার টাচে আছে, তাদেরকে আমি প্রপার গাইডলাইন দিই সব সময়। কোন ইন্টারভিউ কোন দিনে দিতে যাবে, কী রঙের পোশাক পরে যাবে, কী খাবার খেয়ে যাবে, কপালে কী দিয়ে টিপ পরে যাবে, সব সমস্ত কিছু। সেটা ইন্টারভিউয়ের জন্যই শুধু নয়, বৈবাহিক ক্ষেত্রে বা যে কোনো রকম প্রবলেম নিয়ে আসুন না কেন আপনি আমার কাছে, আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু একটা সারা জীবনের হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে যে কোনো দরকারে ফোন করেন, অথবা আমিও কিন্তু আপনাকে যে কোনো সময় ফোন করে গাইড করতে থাকি যে আপনি এইভাবে চলুন। এই একটা সুসম্পর্কের মাধ্যমে কিন্তু 100% সমস্যার সমাধান হয়, আগামী দিনে আমি আপনার গন্তব্যে পৌঁছে দিই, এবং আপনি খুব স্যাটিসফাইড হন আমার ওপর। আগে যারা এসছেন তারা ভীষণই স্যাটিসফাইড হয়েছেন। তা আমি মনে করি যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি, তাহলে আমি কোনোদিন কাজ করতে পারবো না, কারণ লক্ষ্যটা নজরটা থাকবে টাকার প্রতি। আমি যদি মানুষের আশীর্বাদ, মানুষের উপকার, মানুষের ভালোবাসার উপর দৃষ্টিভঙ্গি দিই, তাহলে পরে কিন্তু আমাকে টাকার কথা চিন্তা করতে হয় না, এমনিই টাকা চলে আসে, এবং আপনার যথেষ্ট তাতে উপকারও হয়। এবং সেই দিকেই আমার কিন্তু নজর। এখনও পর্যন্ত আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা, আপনারা আমার সঙ্গে আছেন, এবং সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ করুণা আমার উপর আছে বলেই কিন্তু আমি একদম অনাসক্তভাবে কাজ করে যেতে পারছি মানুষের জন্য, প্রকৃতপক্ষে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে হেঁটে চলেছি। আজকে উপকার হলে আমার টাকা কিন্তু কালকে মানুষ দিয়ে যায়, এরকম ব্যাপার না যে আপনি চেম্বারে এসছেন আমি আপনাকে বলবো না আপনি টাকা না দিতে পারলে আমি প্রতিকার করবো না, এরকম টাকা ব্যাপার নয়। কিন্তু আপনার সাধ্য অনুযায়ী আপনি কিছু দেবেন, তারপরে উপকার হলে কাজ হলে পরপর দিয়ে যাবেন। আলটিমেটলি তো প্রবলেমটা সলভ করা নিয়ে দরকার আপনার, তাই না? তো এরম নয় ব্যাপার যে টাকার জন্য আপনি প্রবলেমটা সলভ হবে না, এটা কিন্তু নয়। ইনস্টলমেন্ট আমি করে দেবো, যে কোনো বড়ো কাজ একটু বেশি টাকা লাগে, খুব জটিল কঠিন সমস্যা, খুব খারাপ অশুভ দোষ রয়েছে, সেক্ষেত্রে একটু বেশি টাকা লাগে, কিন্তু সেটা আমি ইনস্টলমেন্ট করে দিই মানুষকে, চিন্তার কোনো কারণ নেই। যে কোনো রকম অশুভ যে গ্রহ দোষ থেকে থাকে, যেরকম দারিদ্র দোষ, গুরুচণ্ডাল দোষ, বীজ দোষ, গ্রহণ দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ভৌম দোষ যেটাকে বলা হয়, মাঙ্গলিক দোষ কখন হয়, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল যখন অশুভ হয় তখন সেটাকে মাঙ্গলিক দোষ বলা হয়। এই মাঙ্গলিক দোষের ফলে কেরিয়ার, এডুকেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বৈবাহিক জীবনও ক্ষতিগ্রস্ত হয়, মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল প্রবলেম থাকে, লেথার্জি ভাব কাজ করে, অপারেশনের যোগ থাকে, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া বিপদ থাকে মাঙ্গলিক দোষের ফলে। দেখতে হবে মঙ্গল কীরকম ধরনের মাঙ্গলিক দোষ তৈরি করেছে, লগ্নে একরকম ফল দেয়, চতুর্থে আরেক রকম দেয়, সপ্তমে আরেক রকম দেয়, অষ্টমে আরও খারাপ দেয়, দ্বাদশেও খারাপ দেয়। তো প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা দরকার, বোঝা দরকার, জানা দরকার। মাঙ্গলিক তো সবাই মাঙ্গলিক, সব মাঙ্গলিকই কি সমানভাবে ফল পাচ্ছে? না, আলাদা আলাদা। সব কালসর্পদোষ কিন্তু সমানভাবে ফল পাচ্ছে? না, বারো রকম কালসর্পদোষ, বারো রকম, বারোভাবে মানুষকে নাজেহাল করে। এই নেগেটিভ আছে, পজিটিভ দিক রয়েছে, সবই আছে কালসর্পদোষের ভেতর। সেটা জ্যোতিষ বিচারটা গভীরভাবে যতক্ষণ না করা হচ্ছে, অ্যাকচুয়াল প্রবলেমটা কোথা থেকে আসছে কেউ বলতে পারবে না। ওপর ওপর বিচার করে কিন্তু কিছু ধরা যায় না। কুরুচণ্ডাল দোষ, অঙ্গারক দোষ, দারিদ্র দোষ, বীজ দোষ, গ্রহণ দোষ, এই সবগুলো কিন্তু মানুষের জীবনে যথেষ্ট বিপদ ডেকে আনে। এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়ে যায়। আলটিমেটলি দু একজনই এগুলো সলভ করতে পারে, বাকি জন কিন্তু পারে না।
কারণ কি তাদের মধ্যে সেই সিনসিয়ারিটিটা নেই, তারা এত মানুষ নিয়ে বসে আছে, এত কাজ করছেন, কোনো রকমে করে দিচ্ছেন, হয়তো তাতে আপনার কাজ ঠিক মতন প্রপার কাজ হচ্ছে না। যদি আপনি প্রপার কাজ করেন তাহলে 100% ফল পাবেনই পাবেন, এটা দীপশাস্ত্রীর আপনার কাছে গ্যারেন্টি। যে কোনো সমস্যার জন্য অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর আপনি আমায় ফোন করতে পারেন। যারা দূরের বন্ধু রয়েছেন, এসে পৌঁছতে পারছেন না, ডাক যোগে DDDC-র মাধ্যমে প্রতিকার ঘরে বসে পেয়ে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো চিন্তা নেই। যদিও আমি বিভিন্ন চেম্বারে বসে থাকি, হাওড়ায় আমি বসি, আমি শিয়ালদাতে বসি, বরানগরে বসি, কল্যাণীতে বসি, কৃষ্ণনগরে বসি, ব্যারাকপুরে বসি, সাউথ কলকাতায় বসি, লেকমলের পাশে, যে কোনো একটা চেম্বারে আপনি আসতে পারেন, যেটা আপনার সুবিধা। আর যদি না আসতে পারেন আপনি ডাকযোগে প্রতিকার নিতে পারেন, কিন্তু সবার আগে কনসালটেন্সিটা দরকার। এখন যেটা ফ্রি কনসালটেন্সি আমি দিচ্ছি, পরে হয়তো দেবো না কিন্তু এখন দিচ্ছি, আপনি খুব সমস্যা থাকলে আলোচনা করতে পারেন। লাইন খুব বিজি থাকে, যদি বিজি থাকে একটু গ্যাপ দিয়ে ফোন করবেন বা পরের দিনও করবেন। সবসময় আমি ফোন রিসিভ করি, আমার অ্যাসিস্ট্যান্ট বা PA-কে দিয়ে ফোন রিসিভ করাই না, কারণ আমি বুঝি যে মানুষ যতটা খোলা মনে আমার সঙ্গে কথা বলবে ওদের সঙ্গে বলতে পারবে না, সেই জন্য আমি নিজেই রিসিভ করি ফোন। প্রতিটা মানুষকে আমি একদম আত্মিকভাবে কাজ করে দিই, আন্তরিকভাবে, এবং কোনো চাপ নেই আমার কাছে এসে আসলে যে এই টাকা দিতেই হবে, তবে এই কাজটা করতে পারবো না। যতটুকু সাধ্য ক্ষমতা দেবেন, বাদ বাকি পরে দেবেন, সেদিকে আপনি একদম চাপমুক্ত থাকতে পারেন। কিন্তু আমি কাজ যে আপনাকে করে দেবো সেটা কিন্তু 100% আপনাকে ফল দেবে, একদম আপনি সেই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকবেন। এবং লাইফ টাইমের জন্য আমি প্রতিকার করে দিই মানুষকে, সারা জীবনের জন্য, যে প্রতিকার কিন্তু কথা বলে। যে কোনো সমস্যা আপনার থাকতে পারে, যে কোনো রকম প্রবলেম আপনাকে ঘিরে ধরতে পারে, বিভিন্ন রকম অশুভ গ্রহ দোষ, গ্রহের ক্ষিপ্ততা, আপনার সমস্যা যা একদম গভীরতর জায়গায় গিয়ে পৌঁছেছে, এতদিন আপনি কোনো ব্যবস্থা নিয়ে ওঠেননি অথবা সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারেননি বা অন্য জায়গায় গেছেন কাজ হয়নি, যাদের কাজ হয়নি তাদের ক্ষেত্রে আমি বলবো যে কাজ হয় কি না এই জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের মাধ্যমে 100% দেখিয়ে দেওয়া যায়। কারণ এটা, এই তন্ত্রশাস্ত্র কিন্তু শিবমুখনিঃসৃত বাণী, এটা কিন্তু কোনো মানুষের সৃষ্টি না, এটা স্রষ্টা হচ্ছেন দেবাদিদেব মহাদেব। এবং আগমতন্ত্র নিগমতন্ত্র, একটা দেবী বলছেন মহাদেব শুনছেন, একটা মহাদেব বলছেন দেবী শুনছেন, যার মাধ্যমে কিন্তু 100% প্রবলেম সলভ করা যায়। তার প্রপার সিস্টেম রয়েছে, যে একটু আগে বলছিলাম তন্ত্রোক্ত প্রতিবিধান, হোমযজ্ঞ ক্রিয়ার মাধ্যমে, গ্রহ পূজার মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমে মারকগ্রহের ক্ষিপ্ততা শান্ত করা, মারকগ্রহের নেগেটিভিটি ব্লক করা, মারকগ্রহকে তৃপ্ত করা, তার ক্ষিপ্ততাটাকে প্রশমিত করা, আর কারকগ্রহের স্টোরের মাধ্যমে তাকে আরও পাওয়ার আপ করা, তো অটোমেটিক্যালি একটা ব্যালেন্স মেনটেন হয়ই, যেখান থেকে কিন্তু সারা জীবন আপনার সফলতা আসে, আলো আপনি দেখতে পান। রাহু হচ্ছে সমস্ত রকম মায়ামোহ ছলচাতুরি কারকগ্রহ, রাহুর মহাদশা যাদের চলেছে তারা জানে যে কী হাল তাদের হয়েছে। শনি করে নাড়াচাড়া, রাহু মারে প্রাণে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে রাহুর ক্ষেত্রে যারা ভীষণ বিপর্যস্ত হয়ে রয়েছেন, রোজ চন্দন বাটবেন, বেডে এই অনামিকা যে আঙুল রয়েছে কোনটিতে একটা করে স্নান করে উঠে টিপ দেবেন রাহুর জন্য, সন্তানদের জন্য দেবেন, যাদের মানে ছেলে বা মেয়ের মহাদশা চলছে, পড়াশোনায় মন বসছে না, প্রচুর বন্ধুবান্ধব বাইরের দিকে মন, এবং রাহু কিন্তু মানুষকে বিপদগামী করে, কুপথে পরিচালনা করে রাহু। শনির সাড়ে সাথে যাদের চলছে, যে নৌকার সামনে যে পেরেক থাকে, ওই পেরেকটা যদি আপনি বেঁকিয়ে মানে কামারের কাছ থেকে গলায় ধারণ করতে পারেন, দারুণ ফল দেয় শনির সাড়ে সাথীর ক্ষেত্রে। এবং অসত্য গাছকে পুজো করতে হয় শনিবার করে, অন্ধকারের কারকগ্রহ, যে খনিজ তেল খনিজ পদার্থ থাকে তার কারকগ্রহ হচ্ছে কিন্তু স্যাটার্ন, শনি। শনি মানুষকে কিন্তু পথের ভিখারি করে দেয় যদি মারকগ্রহ হয়, ব্যবসা চলতে চায় না, চাকরি করলে চাকরি চলে যায়, আরও অনেক রকম সমস্যা জর্জরিত করে দেয় শনি। প্রাণে কিন্তু মারে না শনি, কিন্তু মৃত্যুতুল্য কষ্ট দেয়। এই শনি যাদের মারকগ্রহ তারা বোঝে যে কী পজিশানে তারা ছিল, আজকে কী পজিশানে তারা এসছে, এসে পৌঁছেছে।
মা দক্ষিণা কালী ওম কালিকায় বিদ্মহে শ্মশানবাসিন্য ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াত। দক্ষিণা কালীর পুজো করতে হবে, দক্ষিণা কালীর কবচ ধারণ করতে হবে, এবং যে কোনো গ্রহ পূজার ক্ষেত্রেই অধিদেবতা প্রত্যধিদেবতার সঙ্গে ইষ্টদেবীর পুজো করতে হয়। এই যে নটি গ্রহের আলাদা আলাদা ইষ্টদেবী, মঙ্গলের ক্ষেত্রে মা বগলামুখী, বুধের ক্ষেত্রে ত্রিপুরার সুন্দরী, চন্দ্রের ক্ষেত্রে কমলা, বৃহস্পতির ক্ষেত্রে মা তারা, শুক্রের ক্ষেত্রে মা ভুবনেশ্বরী, এদের পূজাও কিন্তু করতে হয়। দেখতে হবে গ্রহ কী পজিশনে আছে, তুঙ্গভাবে আছে না নিচস্থ হয়ে রয়েছে, তার ডিগ্রি ওয়াইজ ক্ষমতা কী রয়েছে, তাই কোন নক্ষত্রে বসে রয়েছে, টোটালটা বিচার করতে হবে। প্রবলেম হতে পারে আপনার ক্যারিয়ার নিয়ে, বা কর্মস্থলে আপনি কাজ করছেন, প্রমোশন হচ্ছে না, এই জাতীয় জিনিস নিয়ে প্রবলেম আসতে পারে। আপনার সন্তানের এডুকেশন নিয়ে প্রবলেম আসতে পারে, একদম রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না, খুব চঞ্চলতা, শনির কারণে চঞ্চলতা থাকে, সেটাও সমস্যা আসতে পারে। বিয়ে হচ্ছে না কারোর, বৈবাহিক জীবন ঠিক নেই, প্রবল অশান্তি ঝামেলা ডিভোর্সের জায়গায় চলে গেছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো হেলথ নিয়ে যাদের প্রবলেম, ষষ্ঠ ভাব দেখতে হয়, ষষ্ঠ ভাব থেকে আমরা হেলথ বিচার করি। ষষ্ঠভাবে রাহু থাকলে পেটের প্রবলেম, স্কিন ডিজিজ, চুল ওঠা, এগুলো থাকে, দীর্ঘকালীন রোগ ভোগে ভুগছেন, এরকম ধরনের সমস্যার ক্ষেত্রে বাস্তু দোষ রয়েছে, বাস্তুতে ক্ষতি করা আছে তীব্রভাবে, এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে তীব্র শত্রু যে অনবরত আপনাকে একবারে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করছে, এই জাতীয় সমস্যার ক্ষেত্রে, বা আরও কিছু জটিল কঠিন গোপন সমস্যা মানুষের থেকে থাকে সেইগুলো ক্ষেত্রে, তার সঙ্গে ক্যারিয়ার তো আছে, ব্যবসা তো অবশ্যই আছে, এইগুলো ক্ষেত্রে আমি বলবো একটু আগে থাকতে যোগাযোগ যদি করেন এবং সঠিক প্রতিকার যদি গ্রহণ করেন, অবশ্যই সেই জায়গাটা তৈরি করে দেওয়া সম্ভব। অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারেন, নাম্বার খুব বিজি থাকে, একটু টাইম নিয়ে পরে আবার করতে হবে, না পরের দিন করতে হবে, সারা সপ্তাহই আমার ফোন খোলা থাকে, আপনি যে কোনো সময় সপ্তাহে ফোন করতে পারেন, আমার সঙ্গে আলোচনা করতে পারেন, এবং একবার যদি আপনি আমার ছত্রছায়া এসে পড়েন, একবার যদি আমার সান্নিধ্যে এসে পড়েন, তাহলে যতক্ষণ না আলটিমেটলি আপনার প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ আমি ধরে আছি, একের পর এক আমি আপনাকে গাইড করতে থাকবো, এবং একটা জায়গায় গিয়ে আপনি খুব খুশি হয়ে যাবেন। আমার সেই প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যদি হাঁটতে পারেন, একটা জায়গায় গিয়ে আপনি বিপুল সফলতা, সাকসেস পাবেন, একজন পাবেনই এতে বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। যে কোনো রকম প্রতিকার একটু আগে থাকতে যোগাযোগ করতে হবে, এবং অবশ্যই যে আমি বললাম জ্যোতিষ বিচারটা খুব ভালোভাবে করতে হবে, যাদের জন্ম সময় তারিখ, ইংরাজি জন্ম সময় তারিখ আছে তারা তো ফোনে আলোচনা করবেনই, যাদের নেই তারা কি করবেন, বাংলা আছে বাংলা জানিয়ে দিতে পারেন, আমাকে সময় দিতে হবে, হোড়ারি করে বের করা যাবে, অথবা হাত দেখে বিচার করতে হবে, চেম্বারে এসে হাত দেখাতে হবে, হাত দেখে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া যায়, মানুষের কী প্রবলেম আছে না আছে সব কিছু হাত দেখে কিন্তু নিরূপণ করে দেওয়া যায়, বলে দেওয়া যায়, সমস্যার সমাধানও করা যায়, প্রতিকারও দেওয়া যায় হাত দেখে। পালমিস্ট্রি এমন একটা ব্যাপার যেটাকে সামুদ্রিক বিজ্ঞান বলা হয়, এর মাধ্যমে কিন্তু সব কিছু ধরে নেওয়া হয় যায়, আপনার রবির পর্ব, আপনার বৃহস্পতির পর্ব, বুধের পর্ব, আপনার শুক্রের পর্ব, সব কিছু, মঙ্গলের জায়গা, রাহুর জায়গা, কেতুর জায়গা, সব জায়গা, আপনার আয়ু, আপনার অর্থভাগ্য, আপনার যে কোনো অ্যাটাক রয়েছে যেটাকে হার্ট লাইন বলা হয়, হাতে যে রেখাটা থাকে বা আমাদের যে শিরোরেখা থাকে, লাইফ লাইন থাকে একটা, একটা হৃদয় রেখা হার্ট লাইন থাকে, আর একটা হেড লাইন থাকে শিরোরেখা, সেগুলোতে কী পজিশন, ভবিষ্যতে কীরকম অ্যাটাক আসতে পারে, বা আপনার কীরকম ধরনের মেন্টালিটি, কোন কর্মে আপনি সাকসেস পেতে পারেন, সব কিছু বলে দেওয়া যায় হাত দেখে। আর যাদের জন্ম সময় তারিখ আছে তারা তো জন্ম সময় তারিখ দিয়ে ফোনেতে জানতেই পারেন, এখন ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, নাহলে চেম্বারে আসতে হবে, যারা চেম্বারে আসতে পারছেন না ডাকযোগে প্রতিকার নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও কিন্তু আপনি আমার কাছে জানতে পারেন আপনার কী প্রবলেম আছে। বিভিন্ন চেম্বারে আমি বসি, বরানগরে, দক্ষিণ কলকাতায় আমি বসি, কল্যাণীতে, কৃষ্ণনগরেতে, বর্ধমানে, বাঁকুড়াতে এবং শিয়ালদাতে। আজকে সময় খুব কম, যে কোনো সমস্যার জন্য আছি, আগামী দিনেও থাকবো। নমস্কার।